আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে বসে আরো একটি নতুন ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় প্রবাসী বন্ধুরা, সৌদি সিভিল এভিয়েশন থেকে প্রত্যেকটা এয়ারলাইন্স এবং প্রত্যেকটা যাত্রীর জন্য যেই সার্কুলারটি জারি করেছে, এই বিষয়টি নিয়ে কিন্তু আজ থেকে 2 সপ্তাহ আগেও আপনাদেরকে একটি পোস্ট আকারে দিয়েছিলাম। সেখানে অনেকেই অনেক প্রকার কথা বলেছেন যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার জন্য। তো আশা করি ভিডিও জুড়ে থাকবেন, ভিডিও জুড়ে থাকলেই পূর্ণাঙ্গ তথ্য পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্রবাসী হেল্প সেন্টার বিডি। তো চলুন ভিডিওটি শুরু করে দেখ। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, আমি আপনি অনেকেই কিন্তু আমরা সৌদি আরব থেকে জমজমের পানি নিতে চাই, বাংলাদেশে কিংবা বিশ্বের সকল দেশের নাগরিকই সেটা নিতে চায়। সেটির উপরে বড় যেই বিষয়টি তারা আপডেট করেছে সেটি হচ্ছে, এখন থেকে আপনি বুকিংয়ে, অর্থাৎ আপনি একটি টিকিট নেওয়ার পরে কিন্তু সৌদি আরব থেকে আপনি দুটি কার্টন নিতে পারেন। একটি হচ্ছে 25 কেজি, 25 কেজি, 50 কেজি, এবং কি 23 কেজি, 23 কেজি, 47 কেজি। সৌদি এয়ারলাইন্স কিংবা বাংলাদেশ বিমান যে যে বিমানে যান না কেন, এমন কিন্তু দুটি কার্টন নেওয়া যায়। বিশেষ করে তারা যে বার্তাটি বলেছে সেটি হচ্ছে, বুকিংয়ে আপনি জমজমের পানি দিতে পারবেন না, এটি সম্পূর্ণ আকারে নিষিদ্ধ। বুকিংয়ে জমজমের পানি দেওয়া সম্পূর্ণ আকারে নিষিদ্ধ। যদি আপনি সেটি তারপরও বুকিংয়ে দেন এবং স্ক্রিনে যখন আপনাকে চেক করবে কিংবা চেক পয়েন্ট আপনাকে যখন ধরবে, তখন কিন্তু আপনাকে সৌদি সিভিল এভিয়েশন অনুযায়ী তাদের যেই আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনাকে জরিমানা করা হবে, এবং যে এয়ারলাইন্সে আপনি যাবেন সেই এয়ারলাইন্সের প্রতি একটি জরিমানা কিংবা তাদের প্রতি একটি সমস্যার সম্মুখীন হতে হবে, কিংবা তাদেরকেও এটির জবাবদিহি করতে হবে যদি এটি পাশ কেটে চলে যায়। তো সেক্ষেত্রে আপনাদের আবার প্রশ্ন থাকতে পারে যে এটিকে আমি হাত ব্যাগে নিতে পারবো? তো সেখানে আপনাদেরকে বলবো যে আপনি হ্যান্ড ক্যারিয়ারে নিতে পারবেন কিনা সেটা আপনি বিমানবন্দরে যোগাযোগ করবেন, বিশেষ করে কাউন্টারগুলোতে নয়তোবা বিমানবন্দরের কোনো কর্মকর্তার সঙ্গে। আশা করি আপনি যোগাযোগ করলে কিংবা কথা বললে এই বিষয়টি নিয়ে আপনি নিশ্চিত হবেন। তবে আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, ভুলবশত বুকিংয়ে জোরপূর্বক ভিত্তিতে আপনি জমজমের পানি দিবেন না। এতে কিন্তু আপনার জরিমানা হবে, প্লাস আপনার এমন হতে পারে ফ্লাইটটি মিস হতে পারে। তখন একটি জমজমের পানির জন্য আপনার ফ্লাইটটি মিস হলে তখন আপনার টিকিট, এইটা সেইটা, ছুটি, সব কিছু মিলিয়ে কিন্তু একটি ঝামেলা। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, সৌদি সিভিল এভিয়েশন থেকে যে বার্তাটি দেওয়া হয়েছে সকল এয়ারলাইন্স এবং সৌদি আরবের সকল বিমানবন্দরে, সেটি হচ্ছে, বুকিংয়ে জমজমের পানি নেওয়া সম্পূর্ণ আকারে নিষিদ্ধ। যদি তারপরও কোনো যাত্রী সেটি নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু জরিমানার বিধান রয়েছে সৌদি সিভিল এভিয়েশনের আইন অনুযায়ী, এবং এয়ারলাইন্সকেও জরিমানার সম্মুখীন কিংবা জবাবদিহির সম্মুখীন হতে হবে। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, এই ছিল ভিডিওতে আপনাদের জন্য মূল বিষয়। এই কারণে বিষয়টি বলা, এর আগে পোস্ট করার পর অনেকে এই বিষয়টি নিয়ে অনেক প্রকার মন্তব্য করেছিলেন, তাই আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তোবা কোনো একদিন ভালোবাসা, ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।